আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আহদা আসসালাত আসসালাম আল্লাহ মাল্লা নবী আবাদা সম্মানিত দিনী ভাই বোন আমরা আজকে দুরাকাত সালাত সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ দুরাকাত সালাত মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি আমলে সলে দুরাকাত সালাতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় দুরাকাত সালাতের মাধ্যমে পিছনের সমস্ত পাপ ক্ষমা করে নেওয়া যায় দুরাকাত সালাতের মাধ্যমে জান্নাতে থাকা যায় দুরাকাত সালাতের মাধ্যমে হজ উমরান নেকি অর্জন করা যায় যা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব করবো অমাতফিক্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি মর্শিদে বসার জন্য দুরাকাত সলাত আবু কাতাদা রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন ইজা দাখালা খালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলেস তোমাদের কোনো ব্যক্তি যদি মর্জিদে প্রবেশ করে তাহলে সে ততক্ষণ পর্যন্ত বসবে না হাত ও সল্লিয়া রাখা যতক্ষণ পর্যন্ত সে দুরাকাত সালাত আদায় না করে দুরাকাত সালাত পরেই মসজিদে বসতে হবে দুরাকাত সালাত না পরে মসজিদে বসা সৈহাদিস বিরোধী কর্মকাণ্ড যার জন্য জাবের ইমনা আবদুল্লাহ হানহু বলেন রাসুল সাল্লাহ আলহ সালাম বলেছেন ইজা যা আহাদুকুম ইয়াল জুমাতি ওয়াল মামু ইতুব তোমাদের কোনো ব্যক্তি যদি জুম্মার দিন খুতবার সময় উপস্থিত হয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন সময় উপস্থিত হয় যে খতিব সাহেব তার বক্তব্য বা খুতবা আরম্ভ করে দিয়েছে তাহলে সে বসতে পারবে না দুরাকাত সালাত না পড়ে যার জন্য রাসুল সাল সাল্লাম বলেছেন যে ফালিয়ার কারাকাতাইন ওয়ালিয়া তাজাউজ ফিহিমা সে সংক্ষিপ্ত করে একেবারে ছোট করে ছোটো কেরাত দিয়ে দুরাকাত সালাত পরেই বসবে অতএব দুইটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তি যদি মর্ষিতে যায় তাহলে দুরাকাত তাকে কমপক্ষে পড়ে তারপরে বসতে হবে দুরাকাত সালাত না পড়ে বসা এটা আমাদের সই হাদিস বিরোধী একটি কর্মকাণ্ড যা অবশ্যই পরিত্যাজ্য দুরাকাত সালাত সম্পর্কে আমরা আরেকটি বিবরণ পেশ করতে পারি তা হলো অজুর পর দুরাকাত সালাত অজু করে দুরাকাত সালাত পড়ার গুরুত্ব অপরিসীম যা রাসুল সলাল্লাহ আলীহসালাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদের সামনে উল্লেখ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলী হাসলামের সাহাবি জায়েদ বিন খালেদ জোহানি রাজি আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলী বলেছেন মান তাওয়াদা ফাহানা উদুয়া কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে সোম্মা সাল্লা রাকাতাইন অতপর সুন্দরভাবে দুরাকাত সালাত আদায় করে লা ইয়াসহু ফিহিমা এবং সেই সালাতের ভিতরে একগ্রতা চিত্রে কোনো ভুল না করে মনোযোগের সাথে আদায় করে গুফির আলাহু মা তাকাদ্দামা মিংজাম বিহি তাহলে এই দুই রাক সালাত তার পিছনের অতীতের সমস্ত পাপকে ক্ষমা করিয়ে দেয় সুবাহান আল্লাহ অতএব অজুর দুই রাকাত সালাত পরা অতীব গুরুত্বপূর্ণ একটি আমল ইবনে আমের রাজিয়াল্লাহানহু বলেন রাসুল সালাহু আলাইহাল্লাম বলেছেন মা আমিন মুসলিমিন কোনো মুসলিম পুরুষ অথবা নারী ইয়াতাওয়াদ্দাউ ফাই হুসেন উদুয়া দুরা সুন্দরভাবে উজু করে সুম্মায়া কুমু অতপর দাঁড়ায় ফায়ু সল্লে আকাত আইন অতপর দুরাকাত সলাত আদায় করে মুখ বিলু আলাই হিমা বিকলবিহি ও আওয়াজহিহি যেই দুই রাকাত সালাত একেবারে অন্তর থেকে ভয়ভীতি সহকারে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় ইল্লাহ আওয়াজাবতলাহুল জান্না তাহলে তার জন্য জান্নাত জরুরি হয়ে যায় অর্থাৎ কোনো ব্যক্তি যদি উজু করার পর সুন্দরভাবে আল্লাহর ভয়ভীতি সহকারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুরাকাত সালাত পড়তে পারে তাহলে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায় বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য দুরাকাত সালাত আল্লাহ রব্বুল আলমিন বলেন সালা হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো মানব জীবনে সুখ দুঃখ শান্তি অশান্তি সবকিছু আসবে এ কথাই ঠিক যখনই একটি মানুষের সামনে বিপদ অশান্তি সমস্যার সম্মুখীন হবে তখন তাকে দুরাকাত সলাত আদায় করতে হবে দুরাকাত ছলাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাইলে আল্লাহ তাকে সাহায্য করবেন মা সবিরিন আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সম্মানিত উপস্থিতি অথবা আমরা বুঝতে পারতেছি যে দুরাকাত সালাতের গুরুত্ব অনেক ক্ষমা চাওয়ার জন্য দুরাকাত সালাত চলাত সাল্লাল্লাহু সল্লাহ আলিহাল্লামের সাহাবি আব্বকর রাদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেছেন মামিন রুজুলিন ইজনিবু জাম্বান কোনো বান্দা যদি গুনহা করে পাপ করে সুম্মাইয়া কুমু ফাইয়াতা তহারু অতপর দাঁড়িয়ে অজু করে পবিত্রতা অর্জন করে সুম্মায়ু সল্লি। অতপর সালাত আদায় করে সুম্মা আস্তাক ফিরুল্লাহ তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ইল্লা গফর আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন দুরাকাত সালাত মুর্শিদে বসার জন্য অজুর পরে দুরাকাত সালাত এবং ক্ষমা প্রার্থনার জন্য দুরাকাত সালাতের পাশাপাশি আমরা যদি ফজরের সালাত পর কিছুক্ষণ ওখানে বসে থেকে জিকি রাজকারের মাধ্যমে সূর্য ওঠার পর দুরাকাত সালাত পড়তে পারি তাহলে তারও বিশাল ফজিলতের কথা রাসুলসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন আনাসিবনু মালিক রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সাল্লাল গদাত আফি জামাতি যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করে সোম্মা কদা ইয়াদকুল্লাহ হাত্তা তাতলু আর শামস অতপর সূর্য উঠা পর্যন্ত আল্লাহর জিকির আসকার করে সোম্মা সাল্লা রাকাতন অতপর রাকাত সালাত আদায় করে কা নাতলাহু কা আজরি হাত জাতিন ও তাম মাতিন তাম মাতিন তাম মাতিন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে পূর্ণ হজ ও পূর্ণ উমরা করলে যা নেকি হয় এই দুরাকাত সালাতের বিনিময়ে আল্লাহ তাকে সেই নেকি দান করবে অতএব আল্লাহ আমাদেরকে দুরাকাত সালাত পরা তৌফিক দান করুন আল্লাহ আমিন